আসসালামু আলাইকুম, আমি ফিয়ার ইসলাম। তো আজকে আপনাদের জন্য আমি একটি ব্লগ রেকর্ড করতেছি। আমি অনেকদিন পরে ব্লগে আসছি, এক মাস হইতেছে আমি ব্লগ করতেছি না। তো আজকে আপনাদের জন্য আমি স্পেশাল একটা ব্লগ করতেছি। তো আপনাদের জন্য হয়তো স্পেশাল হবে এই ভিডিওটি, আমার জন্য অনেক স্পেশাল, কারণ আমি আমার ইউটিউবের মাধ্যমে যে টাকা ইনকাম করছি ওই টাকা দিয়ে আমি একটা চেয়ার কিনবো, অফিস চেয়ার যেগুলোকে বলা হয় ওইগুলা। তো আমি এখন বাসা থেকে বাইরেছি, তো চলুন দেখাবো কোন চেয়ারটি নিব, কত টাকা দিয়ে নিব, সম্পূর্ণ কিছু দেখাবো ব্লগটিতে। আশা করি ব্লগটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। আমরা রাস্তার বাঘের আশপাশে চলে যাচ্ছি, রাস্তার বাঘকে দেখা যায় কিনা দেখা যাক। রাস্তার বাঘ আছে, এই রাস্তার বাঘ কামিং সুন, আর কয়েকদিন, আর দুই একদিনের মধ্যে রাস্তার বাঘ আমাদের কাছে। এই দোকানে আসলাম, দোকানে আসার পরে দুইটা চেয়ার আমার কাছে বেশি ভালো লাগছে। তো দেখা যাক কোনটি নেওয়া যায়। একটি আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে, যে এই কালো চেয়ারটি আমার কাছে ভালো লাগছে, কিন্তু তেমন একটি ভালো লাগে নাই। আরও একটি চেয়ার পছন্দ হয়েছে আমার, আপনাদেরকে এখন দেখাইতেছি। তো এই চেয়ারটিও আমার কাছে ভালো লাগছে, তো ওই কালোটার থেকে আমার কাছে এই চেয়ারটা বেশি ভালো লাগতেছে। তো দেখা যাক কী করা যায়। তো আমার ইচ্ছা ছিল আমি দামি গেমিং চেয়ার নিব, কিন্তু ওই রকম বাজেট নেই, তো আমার বাজেটের মধ্যে এগুলোই পড়ে। তো দেখা যাক সামনে গেমিং চেয়ার নিতে পারি কি না, ইনশাল্লাহ অতি শীঘ্রই একটি গেমিং চেয়ার নিব। তো দোয়া করবেন আমার জন্য। তা এখন কথাবার্তা বলি, এই চেয়ারটি নেওয়া যাক। প্রথমে যে চেয়ারটি দেখছিলাম কালো, পুরোপুরি কালো, ওই চেয়ারটি পছন্দ হয়েছিল, কিন্তু তার থেকে বেশি পছন্দ হয়েছিল এই চেয়ারটি, আর কোয়ালিটির মধ্যেও ওই চেয়ারটি ভালো। তো ওই জন্য এই চেয়ারটি নিলাম, ওইটার রেটটাও বেশি, আর কালো যেটা ছিল ওইটার রেটটাও কম ছিল, কোয়ালিটিটাও এতটা ভালো ছিল না, ওই জন্য এটা নেওয়া হয় নাই, আমি ভালোটাই নিছি। তো চেয়ারটি আনার সময় রেকর্ড করতে পারিনি। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে চেয়ার কোনটি নিছি ওইটি। তো চলে আসলাম পিস স্ক্রিনের সামনে। তো এখানেই আমি টেক ভিডিওগুলো তৈরি করি। তো এই চেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি নিয়ে বাসায় চলে আসি, এটিকে সেট আপ করে ফেলছি, আমি কোন জায়গায় রাখবো ওই জায়গাটাতে রাখি দিছি। তো আসলে এই চেয়ারটি নেওয়ার আমার অনেক দিনের শখ। তো এটি আমি অনেক আগে থেকে নিব ভাবতেছিলাম, কারণ আমি ভিডিও এডিট করার সময় আমার আগে একটি চেয়ার ছিল, ওই চেয়ারটিতে ভিডিও এডিট করার সময় আমার কোমরে ব্যথা হয়ে যেত, লং টাইম ভিডিও এডিট করলে এরকম একটি সমস্যার মধ্যে পড়তে হয়, কিন্তু এইসব চেয়ারের মধ্যে ওই সমস্যাগুলো ফেস করতে হয় না। তো ওই জন্য আমি এই চেয়ারগুলো নেওয়ার চিন্তাভাবনা করছিলাম অনেক দিন থেকে। তো ইনশাল্লাহ আজকে ওই ইচ্ছাটাও পূরণ হলো। তো সবাইকে ধন্যবাদ, তো আপনাদের দোয়া ও ভালোবাসা, আল্লাহর রহমতে সব কিছুই আস্তে আস্তে পূরণ হইতেছে। তো দেখা যাক কত কিছু সামনে আরও পূরণ হয়। তো আপনারা এভাবে সাপোর্ট করবেন, আশা করি আরও বেশি সাপোর্ট করবেন আমাকে। তো আপনাদেরকে বলছিলাম কত দিয়ে নিছি, সম্পূর্ণ কিছু বলবো। তো চেয়ারটি নিছি আমি 5,000 টাকা দিয়ে। তো যখন দোকানদারকে জিজ্ঞেস করছিলাম, দোকানদার আমাকে 6,500 টাকা বলছে, কিন্তু আমি এটা কমাই, 5,000 টাকা দিয়ে নিছি। তো আপনারা চাইলে আরও আপ ডাউন কিনতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আমি 5,000 টাকা দিয়ে নিছি। তো এরকম বার্গেটিং করে দেখতে পারেন, এরকম আপনারা যদি এরকম চেয়ারগুলো নিতে চান তাহলে ওই সময় মোলামুলি করে নেবেন। তো আমি মোলামুলি করার পরে আমাকে 5,000 টাকা দিছে এই চেয়ারটি। তো আরও একটি চেয়ার ছিল, ওইটার রেটটা কম ছিল, কিন্তু ওইটার থেকে এটার কোয়ালিটি ভালো। তো আমি ভাবলাম যে কোয়ালিটি ওইটা এত ভালো লাগে নাই, তো ওই জন্য এটা নিলাম। তো ওইটির এই কোয়ালিটিগুলো অনেক শক্ত ছিল,
কিন্তু এটা মোটামুটি নরম আছে, বসতেও একটু ভালো লাগে। তো এটি বিভিন্ন অ্যাঙ্গেলে বসা যায়। তো এখানে লক আছে নিচে, লক দেওয়া থাকে, তো আপনি চাইলে এটা এভাবে নাড়াইতে চাড়াইতে পারবেন, সব কিছুই করতে পারবেন। তো এরকম এটাই, আরও এটা উপরের দিকে যায়, চাইলে এটা উপরের দিকে নেওয়া যায়। নিচে একটি ইয়ে আছে ওইটার দ্বারা, তো আপনি চাইলে এটা উপরের দিকেও নিতে পারবেন। এই দেখেন, এটি অনেক উপরে চলে আসছে, এটি আবার নিচে নিয়ে আসলাম। তো এইভাবে নেওয়া যায়, আপনারা দেখেন, দেখাই একটু, দেখেন অনেক উপরে চলে আসছে। তো এটি আমি বসার পরে আবার এটি নামাইতেছি, এইভাবে নামানো যায়। তো এরকম সব কিছু মিলাই চেয়ারটা আমার কাছে ভালো লাগছে। তো আশা করি যে আগে সমস্যাগুলো ফেস করতাম ভিডিও এডিট করার সময়, এখন ওইটা ফেস করব না। তো এতটুকুই বলা ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এরকম আরও ভিডিও দেখতে পারবেন। তো আমার চ্যানেলগুলোকে আগের থেকে বেশি সাপোর্ট করতে হবে আপনাদেরকে, তবে তাহলে আপনাদের জন্য আমি ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে আমার কাছে উৎসাহ পাই। তো ওই জন্য আশা করি আপনারা আমাকে আরও সাপোর্ট করবেন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।